রবিবার বাংলাদেশে সমাপ্ত হল বারোতম সাধারণ নির্বাচন এবং ইতিমধ্যে ভোট গণনার কাজও শুরু হয়ে গেছে যা চলবে সোমবার পর্যন্ত সোমবার চূড়ান্ত ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে প্রাপ্ত খবর অনুযায়ী রবিবার সকাল থেকেই ভোট দেওয়া শুরু হয় আগামী আটই জানুয়ারি সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে এবারের নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ের সম্ভাবনা নিশ্চিত এমনটা হলে তিনি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া গৃহবন্দী খালেদা জিয়ার প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচন বয়কট করেছে যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে দুর্নীতির অভিযোগে দণ্ডিত হয়ে গৃহবন্দী খালেদা জিয়া এবারের নির্বাচনে শেখ হাসিনার দাবি দুই সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট জাতি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা দুই সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট জাতি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি দুই সালের মধ্যে যুবদের জন্য দেড় কোটি কর্মসংস্থান তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশের জন্য এগারোটি অগ্রাধিকার নির্ধারণ করেছে যার মধ্যে রয়েছে একটি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ দেশ গড়ে তোলা এবং দেশের স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন সহিংসতার কবলে পড়া বাংলাদেশের নির্বাচনের দিকে বিশ্বের দৃষ্টি নিবদ্ধ শুধু ভারত ও চীন নয় রাশিয়া থেকে আমেরিকা পর্যন্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহী ভারতের প্রশংসা করেছেন হাসিনা ভোট দেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রশংসা করে বলেছেন ভারতকে আন্তরিকভাবে স্বাগত আমরা খুবই ভাগ্যবান যে আমাদের ভারতের মতো বিশ্বস্ত বন্ধু আছে আমাদের মুক্তি সংগ্রামের সময় তারা আমাদের সমর্থন করেছিল উনিশশো সালের পর যখন আমরা আমাদের পুরো পরিবারকে হারিয়েছিলাম তারা আমাদের আশ্রয় দিয়েছিল তাই ভারতবাসীর প্রতি আমাদের শুভকামনা যে আমরা সুষ্ঠুভাবে করতে পারছি সেই জন্য আমি আমার দেশের মানুষের প্রতি জনগণের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই কারণ অনেক বাধা ছিল অনেক বিপত্তি ছিল কিন্তু দেশের মানুষ তারা কিন্তু তাদের ভোটের অধিকার সম্পর্কে যে সচেতন হয়েছে এবং নির্বাচনটা যে একান্তভাবে জরুরি কারণ পাঁচ বছর শেষ করার পর একটি নতুন সরকার আসবে জনগণ তার ইচ্ছা মতো ভোট দেবে আর সেই ভোট দেবার পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি আর কে কী বলো না বলে ওটা নিয়ে আমি বদার করি না আমি আমি মনে করি বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম রাষ্ট্র আর জনগণ আমাদের মূল শক্তি আর কে কি করবে না করবে ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আর আমি ওটা বলবো না কারণ এটা তো আমার দেশের সিটিজেন তারা আমার অপোজিশনে হোক আর পজিশনে হোক এরা আমার দেশের সিটিজেন আমার দেশের সিটিজেনকে কেউ অন্য কিছু বলবে এটা আমার কাছে গ্রহণযোগ্য না বিএনপি কেন নির্বাচনে আসেনি গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন বিএনপি জামাত গণতন্ত্রে বিশ্বাস করে না দেশের মানুষের কল্যাণ চায় না তারা কখনো নির্বাচনে বিশ্বাস করেনি ভোট কারচুপির সুযোগ নেই বলেই তারা নির্বাচনে আসেনি বিএনপি একটা সন্ত্রাসী দল তারা কখনো নির্বাচনেই বিশ্বাস করেনি কারণ বিএনপির প্রতিষ্ঠা হয়েছে একটা মিলিটারি ডিক্টেটর সংবিধান লঙ্ঘন করে সেনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর তারপরে এই বিএনপি দল গঠন করেছে কাজে এরা তো আসলে ভোট কারচুপি ভোট সিল মারা আর মানুষের ভোট কেড়ে নেওয়া এটাই তো তাদের চরিত্র এমন সেই সুযোগটা তারা পাচ্ছে না কারণ ওদের জন্মলগ্ন থেকেই ভোট কারচুপি করা সিল মারা হ্যাঁ না ভোট তার মাধ্যমে ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে এটাই ওদের চরিত্র আর সেটা করতে পারবে না বলেই তারা ইলেকশনে আসে না তারা সন্ত্রাসের যায় তারা মানুষ হত্যা করে মানুষ হত্যা করে গাড়িতে মানুষ পুড়িয়ে ট্রেনে আগুন দিয়ে বাসে আগুন দিয়ে তারা ভোট কেন্দ্র পুড়িয়ে তারা মনে করে যে ওটাই তাদের রাজনীতি আর এটা করতে যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এটাই হলো বাস্তব আমাদের সামনে আরও কাজ আছে সেটুকু আমরা সম্পন্ন করতে চাই আমি আশা করি যে নৌকা মার্কেট জয়লাভ হবে এবং আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে আমরা আমাদের বাংলাদেশকে যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো এ বিশ্বাস আমাদের আছে জনগণের উপর আমার বিশ্বাস আছে আমি আবারও বলবো যে আজকে যে সুষ্ঠুভাবে সকলে ভোট কেন্দ্রে আসবেন এবং আপনার ভোটটা অত্যন্ত মূল্যবান ভোট এই ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি অনেক জেল জুলুম অত্যাচার বোমা গ্রেনেড অনেক কিছু আমাকে মোকাবেলা করতে হয়েছে কিন্তু মানুষের ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি আজকে জনগণ সেই ভোটের অধিকার পেয়েছে সেটা তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে এবং নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে মানে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটাই জনগণ যাকে খুশি দিক কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় সেটাই আমরা চাই একাদশ ও দ্বাদশ সাধারণ নির্বাচনে যেভাবে আওয়ামী লীগ সরকার একাই বিরোধী ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনের প্রয়োজনীয়তাকে শূন্য করে দিয়েছে তার জন্য পশ্চিমাংশের দেশগুলো আওয়ামী লীগ সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে বাংলাদেশ থেকে ইকবাল হোসেনের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব